চব্বিশ ঘন্টা। নতুন সাজে সেজে উঠেছে মুকুটমণিপুর। জল, জঙ্গল আর পাহাড়ের অপরূপ প্রাকৃতিক কম্বিনেশনের পাশাপাশি রংতুলির আলপনা নতুন পার্কে সেজেছে মুকুটমণিপুর। কংসাবতীর পায়ে বেড়ি পড়ানো হয়েছে, উদ্দামতা হারানো কংসাবতী কুমারী নদীর সঙ্গে সারাদিন ফিসফিস করে। এখানে বড় স্থির, বড় গভীর, ভয় করে, তারুণ্যে সেই উদ্দামতা এখানে নেই। তবু পার ঘেসে থাকা মহুল বনের আধিক্যতায় এখনো আকুলি বিকুলি করে কংসাবতী। সেই বিশাল জলাধার এখন আরো নান্দনিক। শীতের মিঠে রোদ মেখে মুকুটমণিপুরের জীবনকে ছুঁয়ে দেখতে হাজির হাজার হাজার মানুষ। মুকুটমণিপুরের সেই বিশাল মাটির বাঁধের ওপর পাকা রাস্তা এখন আলপনায় আঁকা, জলে ঘোরার বোটগুলিও রঙিন। জলাধার, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, মুকুটমণিপুর অনবদ্য। পিকনিকের জন্য তো কথাই নেই। নব কলেবরে সেজে ওঠা মুকুটমণিপুরকে দেখতে এই উৎসবের মরশুমে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন মুকুটমণিপুরে।